হ্যালো হ্যালো জান, তুমি কি বাসে উঠেছো? হ্যাঁ সোনা, এই তো জাস্ট উঠলাম। তোমাকে বলেছিলাম না বাসে উঠে আমাকে ফোন করতে? এক্ষুনি করতাম জান, এখনই তো উঠলাম বাসে, বাস এখনো ছাড়েনি। সিট পেয়েছো জান? হ্যাঁ সোনা, সিট পেয়েছি। কোথায় বসেছো জান, জানলার দিকে না ভেতরের দিকে? না সোনা, ভেতরের দিকে বসেছি। ও, তোমার পাশের সিটে কে বসেছে? একজন বয়স্ক আঙ্কেল বসেছে সোনা। আঙ্কেল বসেছে না কোনো মেয়ে বসেছে, ঠিক করে বলো। এই যে সোনা, তুমি আবার শুরু করে দিলে। সত্যি বলছি, একজন আঙ্কেল বসেছে। একদম মিথ্যা কথা বলবা না তুমি। তুমি না প্রায় ফেসবুকে দাও তোমার বাসের পাশের সিটে একজন মেয়ে বসেছে? আমি কি কিছু বুঝি না ভেবেছ? এমনিতেই তোমার কন্যা দাসী সোনা, বিশ্বাস করো, ফেসবুকে ওগুলো সব বানিয়ে লিখি। লোক এখন সত্যি ঘটনা খায় না, মিথ্যে ঘটনা লিখলে ঝাঁপিয়ে পড়ে। তোমার কথা শুনে বুঝতে পারছি তুমি মিথ্যা কথা বলছো। আমি শিওর তোমার পাশের সিটে মেয়েই বসেছে। দাও ওকে ফোনটা দাও। আরে সোনা, বলছি তো আমার পাশে কোনো মেয়ে নেই, একজন আঙ্কেল টাইপের ভদ্রলোক বসেছেন। ঠিক আছে, যখন আঙ্কেলই বসেছে তাহলে তুমি আঙ্কেলকে ফোনটা দিচ্ছ না কেন? আমি কথা বলে দেখে নেই। আরে সোনা, চিনি না জানি না, কি বলবো আমি ওনাকে? আর উনি কেনই বা তোমার সাথে কথা বলবে ফোনে? শুধু ফোনে কথা নয়, আমি দেখে নেবো ভিডিও কল করে যে পাশের সিটে উনি বসেছেন। ঠিক আছে, আমি ওনাকে বলে দেখছি, উনি যদি রাজি হন। হ্যালো আঙ্কেল, আমার গার্লফ্রেন্ড কিছুতেই বিশ্বাস করছে না যে আমার পাশের সিটে কোনো মেয়ে নেই। যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটু ভিডিও কল করে প্লিজ বলে দিন না যে আমার পাশের সিটে আপনি বসেছেন। সে তো সবই শুনলাম, ঠিক আছে দাও বলে দিচ্ছি। হ্যাঁ সোনা, আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, এবার ওনাকে দাও। এই নিন আঙ্কেল, আমার গার্লফ্রেন্ড অনলাইনে আছে। এ কি বুলটি, তুই? বাবা তুমি? এরকম আরো মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন।